এই লবণের কি কাজ? এই লবণটা দিয়ে বিক্রিয়াটা শুরু করে, এটা হলো যে প্রভাবক হিসেবে কাজ করে। মানে অ্যালুমিনিয়াম সালফেট আর তুত, না কপার সালফেট আর অ্যালুমিনিয়াম, কপার সালফেট আর অ্যালুমিনিয়াম, কপার সালফেট তো হলো তুত। বিষয়টা হচ্ছে যে কপার সালফেট এই এই দুইটা বিক্রিয়া করে হচ্ছে এখানে ইয়াটা আসতেছে না, উৎপাদন হইতেছে। আচ্ছা আচ্ছা, মানে এই যে সাদা যে ইয়াটা আসতেছে, লাইনগুলো আসছে, সাদা লাইনগুলো হচ্ছে যে আমরা গ্রাউন্ড লাগাই নেই ফারস্টে। হ্যাঁ হ্যাঁ, অ্যালুমিনিয়াম শীটের উপরে। তো গ্রাউন্ড লাগাই নেওয়ার পরে গ্রাউন্ডার কালার হচ্ছে এটা, হচ্ছে বিটুমিন, বিওয়্যাক্স, রেজিনাস, রেজিনাস, রেজিনাস। সো এই তিনটা হচ্ছে অ্যাসিড রেজিস্ট্যান্স, অ্যাসিড নিরোধক হিসেবে কাজ করে। সো এটাকে আমরা নিচ্ছি এই জন্য যেন পুরো প্লেটটাকে আমার বিক্রিয়া না করে, শুধু স্পেসিফিক আমি যেগুলো কেটে দিচ্ছি এইগুলোর সাথে বিক্রিয়া, এইগুলোর সাথে বিক্রিয়া করে। সো কেটে দিচ্ছি যেগুলো কাটা অংশগুলো হচ্ছে যে এই অ্যালুমিনিয়াম। সো বিক্রিয়া করার পরে এরকম কালো কালো হয়ে যাচ্ছে, আবার সরাই দিচ্ছি যখন, এই কালোটা হচ্ছে উৎপাদ, উৎপাদটাই পরবর্তীতে এই লাল রঙের যেটা পদার্থ সেটা উৎপন্ন হয়। ও আচ্ছা, এটা উৎপাদন হচ্ছে, এই যে কালো অংশগুলো তো উৎপাদন হচ্ছে। ও তারপরে এটা যখন শেষ হয়ে যায় তখন এটা উঠায় ফেলতো? হ্যাঁ, যখন মনে হবে যে আমার বাইট করানো শেষ, এরপরে আর আমার বিক্রিয়া করতে হবে না। এই যে এই এগুলো খোদাই করে পেইন্টিং গুলো করা না করে। আচ্ছা আচ্ছা, তো দর্শক সবাই দেখেন যে আসলে কিভাবে একটা এই ছাপচিত্র বিভাগের যে পেন্টিংগুলো তৈরি হয়, আসলে কতটা পরিশ্রমের মাধ্যমে এক একটা পেন্টিং তৈরি করা হয়। হ্যাঁ, এটা হচ্ছে, এটা প্লেটটা কি, এটা কিসের প্লেট? এটা অ্যালুমিনিয়াম প্লেট, অ্যালুমিনিয়ামের প্লেটের উপরে এই এত কিছু করার পরে একটা আর্ট ওয়ার্ক তৈরি করা হচ্ছে। মানে এটা মানে কেমিস্ট্রির যে ল্যাবরেটরির কাজ সেটা এখানে। হ্যাঁ বন্ধু, তুমি এবার ক্যামেরার সামনে আসো, তোমার পরিচয় দাও। আমি ঋতুরূপা তালুকদার, প্রিন্ট মেকিং ডিপার্টমেন্ট, 17-18 সেশন। ওয়াও, আমাদের বান্ধবী।